হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি, আমার ফ্যামিলিও ভালো আছে। বন্ধুরা, আশা করি বন্ধুরাও সবাই ভালো আছো। ভালো থাকাটাই তো ভালো, না? তা আমাদের তো এখন সকালবেলায় তো সকালে তো আগে ঘুম থেকে উঠি, তো আগে কাজ কাম নিয়ে শুরু করতে হয়, আর কি করব। তা চলো বন্ধুরা, দেখতে থাকো নতুন একটি ভিডিওতে। তোমাদের অনেক অনেক স্বাগত। তা চলো ভিডিওটা শুরু করা যাক। তা দেখো, আমি সকালে উঠেই প্রথমে আগে আগে বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে ঝেড়ে নিলাম ঝাঁটা দিয়ে। তা দেখো, আমি ব্ল্যাঙ্কেটটা এখনও তুলিনি গো, এখনও ভালোই হালকা হালকা ঠান্ডা পড়ছে বলে, ওর জন্য এখনও ওইগুলো কাচা হয়নি। ওইগুলো কাচবো কয়দিন পরে, কেচে সব কিছু তুলে ফেলবো আর গায়ে দেবো না, একটু গরমের ভাব পড়ে গেলেই ওইগুলো সব কেচে কুচে তুলে রেখে দেবো। তা দেখো, আমি বিছানাটা গুছিয়ে আমি ব্রাশ করতে চলে আসলাম কলের ধারে, আর দেখতে পাচ্ছো রোদ্দুর উঠে গেছে। এখন সকাল 7টার মতন বাজে, আর ওই যে রোদ্দুর সূর্য আসছে, এদিকে আমাদের বারান্দার এই যে দরজার এখান থেকে ফাঁকা আছে কলের ধারের ওই ওপরটা, অর্ধেকটা দেয়াল গাঁথা আছে আর অর্ধেকটা নেই, তো ওইখান থেকে সূর্যটা আসে, ওই যে দেখতে পাচ্ছো বন্ধুরা। তা চলো বন্ধুরা, আমি ব্রাশটা করে নিই, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো দেখো, আমি ব্রাশ করা হয়ে গেছে, আর এদিকে ব্রাশ ট্রাশ করে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবো। কেমন হচ্ছে, পেটটা এক সাইডে ব্যথা ব্যথা করছে, ওর জন্য একটু গ্যাসের ট্যাবলেট ছিল একটা ঘরে, ওটা খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা হয়তো ওদিকে বসে রয়েছে, ও চা খাচ্ছে আর ফোন দেখছে। আর এদিকে আমি ব্রাশ করে নিয়ে আমি ওষুধটা খেয়ে নিলাম আর একটু পানি খেয়ে নিলাম। তা চলো দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা, স্কিপ করবো না, পুরো ভিডিওটাই দেখবা আর আমার সাথে থাকবা বন্ধুরা। তা দেখো, তোমাদের দাদা ভাই কালকে রাত্রিরে কি নিয়ে এসেছিল, 2 প্যাকেট বিস্কুট নিয়ে এসেছিল, 1 প্যাকেট ঢেলেছি কোটোই, আর এই যে মুগ ডাল এনেছে আর মুসুরির ডাল এনেছে। এগুলো আমার ছোট ছেলে খুব ভালোবাসে ডালমাল খেতে, সবাই ডাল খায় কম বেশি, আমার ছোট ছেলে ওকে ডাল দিলে ও ভালো ভাত খায়, আর কোনো সবজি তো খেতেই চায় না। ওকে শুধু একটু রুই মাছের পেটি দিয়ে ঝোল করে ভাত দাও, আর এইদিকে তো আমি ভাত বসিয়ে দিয়েছি আর ডিমের ঝোল দেবো, এইগুলো দিয়ে খায়, আর সোয়াবিনটা খুব ভালো খায় ও, এগুলো বেশি খায়। আর এমনি কাঁচা সবজি কোনো সবজি তরকারি খায় না। আর এদিকে রুই মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই কালকে, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ জানলাটা খুলে দিয়েছি, আর এদিকে রুই মাছটা বার করে নিলাম, নিয়ে খানিকটা রেখে দিলাম, দিয়ে ওটা আর কি নুন হলুদ মাখাবো। আর এদিকে কি ভাবছি যে কী দিয়ে রান্না করব। আর এদিকে আলু সিদ্ধ করেছিলাম কালকে, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা আলুটার মাখিনি কো, তার জন্য আমি বলছি ওটা ভাবছি তরকারির মধ্যে কেটে দিয়ে দেবো। তা দেখো, আমার ভাত হয়ে গেছে। আর ওদিকে দেখতে পেলে আলু রিয়েছে আর শসা রিয়েছে, ওইগুলো আজকে দেখি কি রান্না করা যাক। তা কাঁচকলা আছে, ভাবছি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে দেখা যাক কি রান্না করি, এখনো মতের ঠিক নেই। তা দেখো, ভাতটা হয়ে গেছে, তা উলাতে দিয়েছি, উলাতে দিচ্ছি, আস্তে আস্তে বসিয়ে দেবো হাঁড়িটা, তারপরে ওটা তুলে নেবো আমি, তো সবজিগুলো কুটে নেবো আর এদিকে মাছটা ভেজে নেবো। তা চলো বন্ধুরা, ততক্ষণ দেখতে থাকো আর সাথে থাকো। তা দেখো, আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম, আর এদিকে মাছটা ভেজে নেবো, ওর যে তেলটা কালকে ফুচকা ভেজেছিলাম ওতে তেল দিয়েছে অনেকটাই, তো ওই তেলই ভেজে নেবো, মাছটা ভেজে নেবো ভালো করে লাল লাল করে, নিয়ে তারপরে উচ্চালু ভাজি করব, আর দেখি আর কি রান্না করি। আর এই যে হাঁড়িটাই পানি ভরে রেখেছিলাম, ওই হাঁড়িটাই এখন আর রান্না করছি না কয়দিন ধরে, এই হাঁড়িটাই রান্না করছি এখন, এই হাঁড়িটাই করে রান্না করে নিয়ে নিচ্ছি, আর এটাই পানি ভরে ভরে রেখে দিই। আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আবার মাছটা ভাজি করে নেবো, আগে মাছটা মেখে নিই ভালো করে, আর দেখতে থাকো বন্ধুরা ততক্ষণ। আমার ছেলে অন্য কোনো মাছ খেতেই চায় না, ছোট ছেলেটা, বড় ছেলেটা তবু সব রকম খায়, আর আমার ছোট ছেলে তো শুধু রুই মাছের পেটিটাই খায়, আর এমনি কোনো দাগা মাছ বলো কি কিছু বলো কিচ্ছু খায় না, আর ভোলা মাছটা একটু খায়, আর কোনো মাছ খায় না। তা দেখো, আমি অনেক তেল ছিল কালকে, আমার ছেলে ফুচকা বানিয়েছিল, মাছ কটা সব দিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটা উলাতে দিয়েছি, আর এদিকে
মাছ ভাজি হয়ে গেছে আমার, এবার তরকারির জন্য এবারে ঝাল পেঁয়াজ এগুলো সব কিছু পটল দিয়ে আর আলু দিয়ে আর সজনের ডাঁটা দিয়ে রান্না করবো আর মাছ দিয়ে রান্না করবো। তা দেখো ডাস্টবিনে অনেক কাগজ জমে গেছে, ওগুলো ফেলতে যাব পরে। আর এদিকে ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, আর এদিকে উচ্ছে আলু ভেজেছি, তারপরে তরকারিটা চড়িয়েছি। আর এই দেখো দেখো কতটা ডাঁটাগুলো কুটে নিয়েছি, আগে আগে ডাঁটাগুলো কুটে না, আগে সবজিটা পটল আলু এগুলো চড়িয়ে দিয়েছি। ডাঁটাটা কষানোর সময় দিয়ে দেবো, নালে সঙ্গে সঙ্গে দিলে ছিবড়ি ছিবড়ি হয়ে যায়, ওতে কিছু থাকে না, গলে যায়, তার জন্য ওটা পরে দেব। আর এদিকে আমি এটা চড়িয়ে দিয়েছি ভালো করে কষানো, এটা ভালো করে একটু পটল তো, পটল নালে একটু ভালো করে ভাজি ভাজি না করলে কেমন ভালো লাগে না, পানি পানি পানা লাগে। তা দেখো নুনটাও আমার শেষ হয়ে গেছে, তা অল্প ছিল, তার তরকারিটা দেখা যাক কত দূর হয়, না হলে আমার জায়ের কাছ থেকে একটু নেবো, নিয়ে আপাতত চালাবো কালকে। লবণের কথাটা আমার মনে ছিল না তোমাদের দাদা ভাইকে বলতে, তা ও আজকে নিয়ে আসবে বললে। দেখো সকালবেলা তো রান্না করতে হয় না, এবার সকালবেলা তো আর পাওয়া যায় না, এবারে দোকানে ভাবছি একটুখানির জন্য আবার দোকান থেকে বাজার থেকে নিয়ে আসবে, তার জন্য আর নিয়ে আসলাম না, তা আমার জায়ের কাছ থেকে চেয়ে নেবো। তা দেখো ওইটা কষানো হয়ে গেছে, এবার ডাটাটা দিয়ে দিচ্ছি, সজনের ডাটা ভালো করে ধুয়ে নিচ্ছি, নিয়ে একবার ধুয়েছি আর একবার পানির মধ্যে দিয়ে রেখেছিলাম, দিয়ে ডাটা তো পানির মধ্যে দিয়ে না কুটলে কেমন একটা লাগে, ওটা ছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার শাশুড়ি দিয়েছিল। তা দেখো কেমন হাঁচি হচ্ছে আমার, কেমন একটা লাগছিলো, তার জন্য একটু ভালো করে নেড়ে দেবো, দিয়ে একটু পানি দেবো হালকা করে, নাহলে ঝাঁজ হচ্ছে কেমন পুড়ে পুড়ে যাচ্ছে। তা দেখো আমার হয়ে গেছে কষানো মশানো, দিয়ে পানি দিয়ে দিয়েছি, দেখে মাছটা সব কিছু দেওয়া হয়ে গেছে বন্ধুরা, টকবক করে ফুটছে দেখতে পাচ্ছ। আর এদিকে আমি আমার সব কমপ্লিট রান্নাবান্না, আমার সব কাজ কাম কমপ্লিট করে আমি রান্নাঘরে আবার গুছিয়ে রান্নাঘরটা সব মোছা হয়ে গেছে, দিয়ে এদিকে এগুলো মুছে মুছে এগুলো ধুলো পড়েছে বলে এগুলো আবার মুছে নিচ্ছি, নিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এদিকে। তা চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো। কি বলতো বন্ধুরা, আমি যখনই রান্না করি তখনই আমি যখন পরিষ্কার করি পুরো রান্নাঘরটায়, তখন এইগুলোও বারে বারে আর কি একটু ছোঁয়া দিয়ে নিই, যে ভালো করে একটু হালকা করে মুছে মুছে রেখে দিই, ধুলোটা পরে ওর জন্য উড়ে উড়ে এসে ঘরদোর ঝাড় দিলে তখন এই ধুলোগুলো সব উড়ে আসে আর কি। তা তখন আমি একটু হালকা করে এগুলো মুছে নিই, পরিষ্কার করে নিই, দেখতে ভালো লাগে। আর ধুলো হয়ে থাকলে সাদা সাদা কেমন একটা লাগে, যেন গার মধ্যে কেমন হয় যে না ওই জায়গাটা নোংরা নোংরা এরকম মনে হয়, তার জন্য আমি সবসময়ের জন্য পরিষ্কার করে করে রেখে দিই এইগুলো। রান্নাবান্না হয়ে গেলে গ্যাস ওভেনগুলো এগুলো পরিষ্কার করি, তার সঙ্গে এটাও করে নিই, দিয়ে রেখে দিই, তারপরে যা হয় হোক এরকম। তা চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো। তা চলো বন্ধুরা, আমি আজকে কি কি কাজ করলাম তোমাদেরকে সবই শেয়ার করি। আর আমি তো আমার মেন হচ্ছে রান্না, সকালবেলায় রান্না করলে দুপুর পর্যন্ত রান্না করে নিই, ওর জন্য তারপরে আমার আমার সকালের রান্না করতে করতে আমার সকাল প্রায় 10টা 11টা 12টা বেজে যায় সকালের কাজ করতে করতে। ওর জন্য দুপুরে কি কাজ শেয়ার করব এই শেয়ার করে নিই সব কিছু। আমার তো আর কোনো কাজ থাকে না, বিকালেও ততটা কাজ থাকে না, তার জন্য আমার সকালের কাজ করতে করতেই আমার আর কি সব দুপুর হয়ে যায়। ওর জন্য আমি আমার যেটুকুনি ঘরের কাজ আছে সেটুকুনি আমি শেয়ার করি বন্ধুরা, আদার্স কোনো কাজ আমার নেই। আর আমার ছাগল গরুও নেই যে আমি ছাগল গরু নিয়ে মাঠে ঘাটে যাব যে কিছু করব, সেটা নেই। আমার ঘরের যেটুকুনি কাজ কাম আছে আমি সেটুকুনি তোমাদের সঙ্গে তুলে ধরি, আশা করি আমি ঘরের কাজেই শেয়ার করব তোমাদের সঙ্গে। আদার্স কোনো জায়গায় আমি গিয়ে ভিডিও করতে পারি না, আর যদি কোনো সময় যাই অবশ্যই তোমাদেরকে দেখাবো আর সাথে থাকবা তোমরা। তো দেখো আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে ঝাঁট। তা বন্ধুরা দেখো আমার কাজকাম সব কমপ্লিট মোছামুছি হয়ে গেছে, তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। নতুন একটি ভিডিও নিয়ে আসতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব।